নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ কি ইউটিউব চ্যানেলে তো সকলকে আজকে ঈদের শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশ থেকেও অনেকে আমাকে দেখছে আমার বন্ধুরা তো সকলকে ঈদের শুভেচ্ছা জানাই এবং পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে ভিডিওটা আমার একটা স্পেশাল ভিডিও তো দেখতে থাকবেন আর ভিডিওটা হচ্ছে আজকের একটা স্পিসিস অর্কিড যেটা খুব ইজি গ্রোয়িং আমাদের ক্লাইমেটে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা এই সমস্ত অঞ্চলে যেটা খুব ভালো হয় অর্কিড সেরকম একটা স্পিসিস গাছ যেটা সবাই করতে পারেন বিগিনার্স থেকে সবাই তো চলুন আমরা দেখে নিই যে ওই ফুলেরই কতগুলো ভ্যারিয়েশান তো প্রথমেই দেখাচ্ছি যে আমার এই ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম যেটা একটা মাদার গাছ এবং এই গাছে ভালো করে দেখলে বুঝতেই পারবেন যে কয়েকশো ফুল ফুটে রয়েছে এর মধ্যে এবং মজার বিষয় হচ্ছে যে এই ফুলটা কিন্তু পয়লা বৈশাখের ঠিক আগে বা পয়লা বৈশাখের সময়ও কিন্তু থাকে মানে প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময় বা বিহু উৎসবের সময় কিন্তু এই ফুলটা কিন্তু ফুটে থাকে তো এটা হচ্ছে ডেনড্রুবিয়াম অ্যাফাইলাম একটা খুব সহজ ইজি গ্রোয়িং একটা গাছ যেটা আমাদের ক্লাইমেটের জন্য খুব ভালো এবং আরও এখানে দেখতেই পাচ্ছেন যে এই নিচে যদি দেখি আমরা তাকিয়ে দেখুন এখান থেকে কে কি হয়েছিল কে কি মানে বেবি গাছ মানে ছোট চারা গাছ যেটার বয়স হচ্ছে দেখুন এক বছর এই একটা কেন দু বছর এই একটা কেন তিন বছর মানে এটা বেরোনো শুরু করেছে তার সঙ্গে এই দু বছরের যে ডাল তাতে কিন্তু ফুল দিয়ে দিয়েছে তো এই যে পুরনো ডাল এই পুরনো ডালদের ফুল হয়ে যাওয়ার পরও কিন্তু একটা কাজ থাকে গাছে যে যে নোটগুলোতে ফুল হয়নি মানে এখানে তাকালে দেখতে পাবেন যে এই যে নোটগুলো এখানে এক দুই এখানে হয়নি এক দুই এই জায়গায় হয়নি তো এই সমস্ত যে জায়গা যেখান থেকে ফুল হয়নি সেই জায়গা থেকে কিন্তু নতুন এরকম চারা গাছ বের হয় তো সেটা হচ্ছে এই গাছটা যে চারা গাছ এখান থেকে বের হয়েছে তো এটা একদম ম্যাচিওর গাছ এটা ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা মাদারের সঙ্গে মানে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টই রয়েছে তো আমি চাইলে এটাকে কেটে আর একটা গাছ আমি বানাতে পারি তো এরকমভাবেও গাছ চারা গাছ হতে পারে তো তো কে বা এই ছোট বেবি প্ল্যান্ট কিভাবে সেপারেট করবেন বা আলাদা করবেন মাদার গাছের থেকে এবং সেটাকে কীভাবে প্রোপোগেট করবেন কিংবা সেটাকে আবার আরও অন্য কাঠে প্রতিস্থাপন করবেন বা মাউন্ট করবেন সেটা আমার ভিডিও রয়েছে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে তো এই গাছেরই আরও মানে ডেন্ড্রুবিয়াম অ্যাফাইলামের আরও একটি ভ্যারিয়েশান রয়েছে যেটা হচ্ছে অ্যাফাইলাম ভার আলবা। মানে অ্যাফাইলাম ভ্যারাইটির হচ্ছে আলবা আলবা মানে সাদা ফুল তবে এটা বলে রাখি যে আলবা কথাটার অর্থ কী আলবা হচ্ছে হয় সাদা হবে পুরো সাদা কিংবা সবুজ কিংবা সাদা সবুজের মিশ্রণে যদি কোনো ফুল হয় সেটাকে আমরা আলবা বলতে পারি তো সেই ভ্যারিয়েশন আলবা ভ্যারিয়েশান অ্যাফাইলামের এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে ডেনড্রুবিয়াম অ্যাফাইলামের আলবা মানে এই যে সাদা ফুল এই ফুলটার সঙ্গে আপনি তফাৎ বুঝে যাবেন এটা লাইট পিঙ্ক কালার আর এই লিপটা হচ্ছে একটা ঠিক সাদা না একটু অফ হোয়াইট টাইপের কালারটা তো দেখতেই পাচ্ছেন যে এর সঙ্গে এর তফাতটা এর লিপের কালারটা প্রায় সেম কিন্তু এই যে পেটালগুলো পাপড়িগুলো কিন্তু এর আলাদা মানে আলবার কিন্তু পুরো সাদা হয় এটা কিন্তু একটা অ্যাফাইলামেরই ভ্যারিয়েশান সেটা হচ্ছে সাদা ফুল আলবা আমি আগেও বলেছি যে স্পিসি সার্কিট মাউন্ট করলেই ভালো হয় বিশেষ করে এই সমস্ত ডেনড্রুবিয়াম যেগুলো আমাদের ট্রপে ট্রপিক্যাল ক্লাইমেটে হয় এটা যেমন মাউন্ট করেছি দেখুন একদম কাঠে একটা কাঠের মধ্যে মাউন্ট করেছি শক্ত কাঠ আর এই কাঠটা কিন্তু আমার চার থেকে পাঁচ বছর নিশ্চিন্তে চলে যাবে তো এরকমই কাঠে করবেন যেটা অন্তত চার পাঁচ বছর থাকে কারণ গাছের ডিস্টারবেন্স হবে না গ্রোথের ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফুলের সঙ্গে সঙ্গে এই ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের হবার পরেও কিন্তু গাছের গ্রোথও কিছু দেখতে পাবেন মানে এই উপর দিকে তাকালে যে এই যে এগুলো হচ্ছে নতুন গ্রোথ এইগুলো থেকে কিন্তু আবার পরের বছর এগুলো বড় হবে এর পাতা ঝরবে এবং এর ফুল হবে তো এগুলো কিছু ডাল আছে যেগুলো ইমম্যাচিওর এগুলোর এখনও হয়নি ফুল ওপরে দেখুন বাট এখনও রয়েছে যেগুলো থেকে ফুল হওয়ার সম্ভাবনা ছিল তো সেখানেও কিছু কিছু বাট হয়েছে তো এইগুলো হচ্ছে সব বেবি গাছ এগুলো বড় হবে তো এই যে আলবা গাছ আলবা গাছের যে কোনো পাতার রং কিন্তু একদম কচি কলা পাতা যেমন হয় কচি কলা পাতার যেমন রং হয় সবুজ এই লাইট গ্রিন এরকম কিন্তু পাতা হয় কোনো দেখবেন এখানে রেড কোনো বা পার্পেল কোনো স্পট থাকে না আর যেটা আমাদের নর্মাল গাছ সেটার দিকে তাকালে আমরা দেখতে পাব যে এখানে কিন্তু একটা ছোট্ট রাস টাইপের এই যে এখানে দেখতে পাওয়া যাবে যে দেখুন এটা হচ্ছে নর্মাল অ্যাফআইলাম এবং এখানে দেখুন ছোটো 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 বিন্দু রয়েছে রেড কালারের তো এটা দেখেও চেনা যাবে যে এটা কিন্তু অ্যাফআইলাম নর্মালটা আর ওইটা ছিল কিন্তু অ্যাফআইলাম আলবা মানে পাতা দেখলেও গাছের বোঝা যায় এই যে পাতার বা এই যে ছোটো কেনগুলোতে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো স্পট আছে একটা মানে রেড কালার টাইপের একটা স্পট রয়েছে তো এইটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাফআইলাম যেটা বলছিলাম আর কি তো এটা একটা তফাত আপনারা গাছ দেখলেও কিন্তু চিনতে পারবেন যে এটা নর্মাল অ্যাফাইলাম না অ্যাফাইলামের আলবা ভেরিয়েশান তো এটা হচ্ছে তফাত এই গাছটা কি আমার খুব প্রিয় গাছ এবং এর একটা দারুণ সুগন্ধ রয়েছে তো সন্ধেবেলা যদি বাগানে আমি আসি তো এর সুগন্ধ কিন্তু আমরা ঢুকলেই পাই আর কি তো দেখুন এই গাছটা গাছটার এই পিছন দিকেও প্রচুর ফুল রয়েছে এই যে প্রচুর ফুল রয়েছে এটা একটা মাদার গাছ তো এটা দেখতেই পাচ্ছেন এদিকটা দেখালে বুঝতে পারব যে এটা একটা উডেন লগ ছিল মানে একটা কাঠের একটা বড় এরকম পিস যার মধ্যে কিন্তু আমি মাউন্ট করেছিলাম তো এই অ্যাফাইলামের ক্ষেত্রে সেরকম কিছুই লাগে না মাউন্ট করার জন্য শুধু একটু ছোবড়া হলেই চলে অল্প ছোবড়ার যে তন্তুটা সেই ছোবড়ার কোকোনাট কয়ার যেটাকে বলে সেই অংশটা কিন্তু অল্প করে দিয়ে এটাকে মাউন্ট করেছিলাম জাস্ট প্রথম অবস্থায় যে জলের প্রয়োজন হয় গাছে একটা গাছ বাড়তে গেলে তো সেইটাই করেছিলাম আর এই দুদিক থেকে তো আমি এই জিআই তার দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম এই যে এবারে আসি এর কতটা আলো লাগে এর আলো লাগে অনেকটা তাই একে আমরা শেডের ঠিক উপরের দিকে মানে একটা শেডের যদি বারো ফিট কিংবা দশ ফিট উঁচু উচ্চতা হয় সেখানে এটাকে আমরা উপরের দিকে রাখবো এই অ্যাফাইলাম গাছটাকে যাতে সানলাইটটা ভালো পায় আর শীতকালে কিন্তু এই অন্য গাছকে আমরা যেরকম ডরমেন্সিতে রাখি যে একদিন ছাড়া ছাড়া জল দিই এই গাছটা খুব কেয়ারলেস গাছ একদম মানে তিন দিন চার দিন ছাড়া ছাড়া যদি শীতকালে জল দিই সেটাও চলবে আর এটা শীতকালে একটু জল কম দিলে এই এই সময় কিন্তু ফুলটা খুব ভালো হয় আর ওই শীতকালেতে আমি বলেছি আগেও যে সেই সময়টা কিন্তু ডরমেন্সি যখন পাতা ঝরে যায় ডরমেন্সি কি ও বুঝবেন যে ডরমেন্সি যখন পাতা ঝরে যায় সেই সময় কিন্তু আর গাছেতে ফার্টিলাইজার দেওয়া চলে না গাছে ফার্টিলাইজার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন পড়ে না ডরমেন্সিতে আর এই সময়টা এখন ফুল রয়েছে এখনও ফার্টিলাইজার দরকার নেই শুধু একটু জল দিলেই চলবে তবে এই গোড়ার দিকে দেওয়ার চেষ্টা করবেন ফুলগুলো লাস্টিং করবে কারণ জলও দরকার এই সময় আর এই যে নতুন গ্রোথ হচ্ছে সেগুলোও কিন্তু অ্যাক্টিভ গ্রোথ তো এদেরও এখন খাবার দরকার জাস্ট ফুলটা হয়ে যাবে তখন আবার ফার্টিলাইজার দেবেন সেই ফার্টিলাইজারটা হবে একদম কোয়ার্টার স্ট্রেংথ ফার্টিলাইজার মানে সপ্তাহে একবার দেবেন এক গ্রাম এক লিটার জলের রেশিও যতটা যতগুলো আপনার গাছ আছে সেই রেশিওতে আপনি ফার্টিলাইজারটা দেবেন আর এই গাছের রোগভোগ খুব কম এই গাছকে ফাঙ্গিসাইট মাসে একবার দু মাসে একবার দিলেই চলে ওই বর্ষাকালটা একটু লক্ষ্য রাখবেন যে যে সময় ফাঙ্গাসের উৎপত্তি বাড়ে তো সেই সময় আমরা ওই সময় কিন্তু আমরা ফাঙ্গিসাইট ব্যবহার করবো না হলে প্রয়োজন পড়ে না খুব একটা এই গাছ যেহেতু আমাদের ক্লাইমেটে হয় আর এটা তো বললাম অ্যাফাইলাম আলবা সেম কেয়ার হবে দেখতে একই গাছগুলোর ফুলগুলো সব একই কিন্তু রঙটা আলাদা তো এইটাও আমার একটা ফেভারিট গাছ আমি আগেও বলেছি যে সাদা আমার ফেভারিট কালার তো এই ফুল ফুটেছে এবছর খুব খুশি যে আচ্ছা আর একটা যেটা বলে দিই এখানে এক্ষেত্রে এই যে ফাইলামের আলবা ফুলটা হয় প্রথমে যখন ফুটে এই যে ফোটার সময় দেখুন আর এই ফুলগুলো দেখুন যেগুলো ফুটে গেছে এই প্রথম সব মানে ফোটার সময়টা দেখুন সবুজ থাকে এরকম লাইট একটা গ্রিন আভা থাকে সবুজ রঙের একটা আভা থাকে সবুজ তারপরে কিন্তু ফুটতে ফুটতে চার পাঁচ দিন পর আবার এটা সাদা হয়ে যায় প্রায় এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মতো থাকে ম্যাক্সিমাম ওর বেশি কিন্তু এই ফুল লাস্টিং করে না তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার তো করবেন আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন নতুন দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে নেবেন যাতে এরকম আমার সমস্ত ধরনের ভিডিও আপনারা দেখতে পান তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার